সো ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেই দিনটার এতদিন অপেক্ষা করেছিলাম এবং তোমরা অপেক্ষা করেছিলে, ঠিক আছে? কারণ দেখো পেছনে গাড়ি সাজানো হচ্ছে। কি জন্য? আমি নতুন আবার বিয়ে করতে যাচ্ছি। কে বলে তুমি? নতুন আবার বিয়ে করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার পুত্র আসবে, ঠিক আছে, মানে আমার গোলু সোনা আসবে আজকে, তাই জন্যই গাড়ি সাজানো হচ্ছে পেছনে। আমি ওখানে গিয়ে দেখাবো, ঠিক আছে। লেজ আর কুরকুরু দিয়ে সাজানো হচ্ছে, কারণ যেহেতু বাচ্চাকে আনতে যাচ্ছি, ছোট বাচ্চারা লেজ কুরকুরু খেতে পছন্দ করে, তো এই জন্যই। তো সামনে চলো দেখাচ্ছি, আর একদম নিয়ে আসা পর্যন্ত ব্লগটা কন্টিনিউ দেখো। চলো, ফাইনালি দেখতেই পাচ্ছ গাড়ি সাজানো হচ্ছে, ঠিক আছে, লেজ আর কুরকুরু প্যাকেট দিয়ে। এগুলো যদি পরে কাজে লাগবে আবার, ঠিক আছে। আগের দিকে বসে যাও, বুঝলো? আগের দিকে বসে যাবো। ভালো ভালো, আমার গোলু এখন ঘুমিয়ে আছে। কি বল, কি বলবি বল? আমরা গাড়িতে এখন উঠে পড়েছি, অনেকক্ষণ থেকে উঠে আছি। আমার প্রচুর সোনা এখনো ঘুমিয়ে আছে, মানে আমার গোলু গোলু এখনো ঘুমিয়ে আছে দেখো। আর আমরা এখন বসে আছি। ও অনেক কাঁদছিল আজকে, অনেকদিন প্রায় 6 মাস বাবার বাড়িতে ছিল, মাকে ছেড়ে চলে এলো, তা কান্না তো পাবেই, তাই না? এই গোলু ওঠো ওঠো ওঠো, ঘর যাচ্ছে, ওঠো, মামার কথা বেশ ঘেঁট খাইছো। চলো একদম গাড়িতে, দেখো গোলু ছটকাচ্ছে। সে ফাইনালি বাড়ির পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে। আর আমাদের গোলু এখনো ঘুমিয়ে আছে, আর তোমাদের বৌদি ভাই কাঁদছিল, খুবই কষ্টের বিষয়। হ্যাঁ, ফোন কোন দিকে দেখো, আর ওর মা নাকি সকাল থেকে কাঁদছে, কি বলবো। মানে 6 মাস লাতি ছিল, লাতি ছ মাস না, মানে 6 মাস ও ছিল, যাক 2 মাস মতো লাতিকে সব কিছু করতো, তাই জন্য এখন লাতি চলে আসছে, কষ্ট তো পাবেই, তাই না? সকাল থেকে কাঁদছিল, বাগানোর সময় কাঁদলো আবার। কিছুদিন পর আবার আসবে, পয়লা বৈশাখে আবার আসবে। আর ওর ভাই এসছে, ঠিক আছে, মানে আমার ছোট সম্বন্ধে এসছে। আমার সবাই বলবে, কমেন্ট করবে যে আমার শালি কোথায় গেল, কিন্তু শালিকেই তোমরা দেখতে পেলে না, ও স্কুল চলে গেছে, ফাঁকি মেরে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, তো চলো ওখানে গিয়ে একদম দেখা হবে। তার আগে একটু ছোট্ট ব্রেক, যেটা তোমরা না দেখলেও চলবে, স্ক্রিপ্ট করে একটু দেখে নাও, ঠিক আছে, এটা দিতেই হবে। ওকে, তো একটু স্ক্রিপ্ট করে দেখে নাও, মানে একটু ভিডিওটা টেনে দেখে নাও, চলো। এখন আইপিএল দেখার সময়, আর আপনারা lotus365.in এ আইপিএল এ মতামত দিয়ে অনেক পুরস্কার অর্জন করতে পারবেন। এখানে কে টস জিতবে এবং কে ম্যাচ জিতবে, আরো 50টারও বেশি ক্রিকেট সাম্প্রতিক অনেক প্রশ্ন উত্তর থাকবে। lotus365 এ সাইন ইন করুন, আর পেয়ে যান 365 টাকা একদম বিনামূল্যে। আর এখানে 7x24 ঘন্টা কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন, আর এখানে 10 মিলিয়নেরও বেশি লোক খেলে সহ এখানে আরো 200টারও বেশি এক্সাইটেড গেম আছে, যেখানে আপনি সামান্য উত্তর দিয়ে অনেক আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন। এখানে নাওদ্দিন সিদ্দিকী, কাজল আগরওয়াল, নেহা শর্মা, সুনীল শেট্টি এবং উর্বশী রাউটেলার মতো বড় বড় সেলিব্রিটি দ্বারা প্রচারিত, এবং ওরা এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাহলে দেরি কিসে, তাড়াতাড়ি যাও lotus365.in দি লগ ইন করো। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আমার জিনিস বইতে বইতে চুলের অবস্থা দেখো। ওই যে আসছে পেছনে গোলু, গোলু এখনো ঘুমিয়ে আছে। আমি জিনিসপত্র বইতে বইতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো ফাইনালি এখানে আমাদের প্রচুর, মানে গোলুকে বরণ করা হচ্ছে, দেখো ও তো ঘুমিয়ে আছে এখন, ঠিক আছে, এখনো ঘুমিয়ে আছে, আর ঘেমে যাচ্ছে। গোলু, হাই গোলু, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।
সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি ও গলু একটু মুখ ঘুরো কাই আসছো ও বাবা না 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 বাবা বাবা তো ফাইনালি আমরা চলে এসেছি ঘরটা এখনো গোছানো হয়নি মানে এখানে বেডশিটটা পাততে হবে কিছু না বলো এখন গরম লাগছে তাই পাখা টাকা চলছে দেখছে বলে কোথায় এসেছি রং টং জায়গা একদম ও বাবা সবাই খাই তো সবাই খেতে বসবো এরপরে ঠিক আছে সেটাও দেখাবো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখো সবাই এই যে আমার গলু গলুকে নিয়ে তার দিদা এখন খেলাধুলা হচ্ছে ঠিক আছে সে দিদাকে মামা দিদাকে কান্দি দিয়ে পেলে এসছে সব ছোট ছোট না ওপর নিচ করা আছে এই পায়ের ছাপটা খুব সুন্দর উঠেছে এটা অ্যাকচুয়ালি তুলেছি কারণ গুছিয়ে রাখবো একটা স্মৃতি হিসাবে থাকবে ঠিক আছে সব সময়ের জন্য ঠিক আছে তো এই জন্যই মানে ডায়েরিতে নিয়েছি রুমালে লীলা হয়তো মানে এতে হয়ে যেত কিন্তু এখানে পুজবে না কোনো দিন ঠিক আছে এই পেজটা হয়েছে দেখো ও একটা আঙুল নেই ও ঠিক আছে চাপ নেই আর এই সাইডেও ছাপটা উঠেছে দেখো ওদিকেও কতগুলো ছাপ উঠে গেছে আমরা এখন ফাইনালি খেতে যাচ্ছি মানে আজকে আমার জেঠু জেঠু সেজ জেঠু বাড়িতে কালী পুজো বিকেলে মানে রাতে কালী পুজো এখন খাওয়া দাওয়া খেতে যাচ্ছে দেখো ফাইনালি আমরা এখন খেতে বসেছি দেখো ফাইনালি সবই হয় আর ও খাচ্ছে না দেখো ও কেমন করে পাটা লেরিয়ে একদম খাচ্ছে আমরা খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে গল্লু সেখানে শুয়ে আছি আমরা খেতে গেলে তারপর মা আর বাবা আসবে খেতে ওকে ঠিক আছে চলো কন্টিনিউ ব্লগ করো বাড়িতে গিয়ে কথা বলছি সো ফাইনালি আমার গলু আমার ঘরে শুয়ে আছে এখন ফাইনালি আমার গরু চলে এসেছে দেখো সো গলু এখন চারিদিকে দেখছে বলে নতুন জায়গায় তো দেখো চারদিকে দেখছে মানে কালারিং চারিদিকটা তো এই জন্য বলছি কোন জায়গায় চলে এসেছি প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জায়গায় ছিলাম এখন কালারিং জায়গায় চলে এসেছি কি গলো ও গলো ও গলো গলো গো গুড টাটা গলু টাটা গলু এখন খেলাধুলো করছে কিন্তু তোমার কাছ থেকে আশা করা যায় না সত্যি বলছি আমি এখানে শুব আর আমার গলু সোনা এখানে পুরো ভিজিয়ে দিয়েছে দেখেছো শুশু করে আবার হাসছে কি বলবে বলো দেখছে দেখো এটা তোমার কাছ থেকে আশা করা যায় না বলো ও গলু এটা আশা করা যায় না কিন্তু চলো টাটা বলে দাও সবাইকে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার নতুন একটা ইস্যু নিয়ে দেখা করছি টাটা।